আল্লাহ তাআলা শয়তানকে কেন আটকান রমজান মাসে বলতে পারেন কেউ কেন আটকায় একটা উপমা নেন আমাদের বাসাবাড়িতে আমাদের ছেলে মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয় ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না হাতাহাতি করে কি করে না সাধারণত পিচ্চিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে পারবে না বড় ভাইয়ের সাথে তাও করে এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচ্চিটা মাইর খায় ঠিক না বে ঠিক তাও তেড়ামি করে আবার মাইর খায় এরপরে যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যায় এরপরে ভ্যা ভ্যা করে কাঁদে আর কোনো উপায় নাই ঠিক না বে ঠিক বারবার একই কাহিনী হতে থাকে একই কাহিনী হতে থাকে এবার পিচ্চিটা এসে বাপমার কাছে এসে কাদাকাটি করে ও আমাকে মারছে ও আমাকে ধাক্কা দিছে ও আমাকে তুতু মারছে ও আমাকে হান করছে তান করছে যখন কানটা জ্বালাফালা করে ফেলে বাপমারও মায়া হয় যে হায়রে ও তো বড়টার সাথে পারে না সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে পরাস্ত করে ফেলে তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে বড়টারে মা বাপ কি করে দুই হাত ধরে ধরে মাথাটা নিচু করে কোলের মধ্যে রেখে পিচ্চিটাকে ইশারা দেয় তুমি এবার প্রতিশোধ নাও পিচ্চিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে এবার মা বাবা আবার পিচ্চিটা ইশারা দেয় পালায় যাও নাই হয়ে যাও নাই হয়ে গেলে এবার বড়টার অনেক সময় আস্তে করে ছেড়ে দেয় হয় কি হয় না এটার উদ্দেশ্য হলো পিচ্চিটা তো বড়টার সাথে পারে না এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ তৃপ্তি এটা মা বাপ দিতে চান অনেক ফ্যামিলিগুলোতে এ ধরনের পরিবেশ তৈরি হয় আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে তাহলে শয়তান বড় আর আমরা ছোট শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের কোনো কম্পিটিশন নেই শয়তানের সৃষ্টি আল্লাহ স্রষ্টা কিসের কম্পিটিশন কিন্তু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায় আর আমাদের যাওয়া উচিত জান্নাতে শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায় আমরা অপকর্ম করে ফেলি করার পর আবার আফসুস হয় আমি গুনাহটা করলাম আমি অন্যায়টা করলাম এটা হলো সে কুপকাত করার মতো ভারতের এক কবি বলেছেন আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে তোমার লড়াইটা হলো সারা জীবনের কখনো শয়তান তোমাকে কুপকাত করবে আবার তওবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা এই লড়াই তো সারা জীবনের এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি আপনারা জিতেন তাহলে তো সব ফেরেশতা তাহলে তার ওয়াজ নসিহতের দরকার নাই শয়তানের সাথে লড়াইয়ে বেশিরভাগ বার শয়তান জিতে না বেশিরভাগ বার আমরা জিতি শয়তান তার কাজ শয়তানি কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না তওবা যদি আমি দুইবার করি ও গুনাহ দশবার করায় ঠিক না বে ঠিক তো আমরা শয়তানের সাথে পারি না আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক আমাদের সৃষ্টিকর্তা আমাদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়ালু মায়ালু সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয় ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আমাদেরকে বার্তা দেয় এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে এই সুযোগে তোমরা তওবা করে মাপ চেয়ে নাও এই সুযোগে তোমরা আল্লাহর থেকে নাজাত নিয়ে নাও এই সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুনাহ মাফ করে হালখাতা করে ফেলো আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেলো এই সুযোগটা আল্লাহ তাআলা দেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পড়া রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন নাজাত লাভ করার তৌফিক দান করুন জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন